আচ্ছা সরকার বাবা, তেহেঞ্জ নো চলগেপে ঝাড়ালা নাশে আম লাই কেয়া আর দিশনাবো নিলাকান গে আইমা জামেলা সে আডি অসুবিধা হয়ুক কানা আবু কুড়ুকি দুজন লাগি। তো তেহেঞ্জ নো চেক কো চেক কো দাবি পে সার রাকাব গেলা, যাহা আবু চিতারে নাচার হয়ুক কান আবু হড় চিতারে সে আদিবাসী চিতান সে গগত কো চিতান রে তো নাশে নো লাই কেয়া। আলো কামি কটুয়া চড়কা তে নোকার আদি গোয়ার গা তিন হয় যা আলে নো এসপি অফিস সামাং রেলে জারাও কানা যা তো নোকা বার বার আলে মেমোরান্ডাম আলে চালা দিয়া তিন আলে নো ক্রিয়া দবি নিয়ে তেলে হে কানা যা তো প্রথম দহি কানা নয় আগর কলকাতা আরজি কর হসপিটাল রে মিটাই ডক্টর উনি নিতম দহি কানা মমিতা দেবনাথ উনি ধর্ষণ কথা কই দসার দহি কানা যা তো আগে বর্তমান রেন সন্তান তিরলো হপন কানাই উনি তো বিশ্ববিদ্যালয় রেন দূরশিক্ষা দর্শন রেন কুড়ি হপনে তাহে কানা উনি দর্শন কাতে কুগোই কাদিয়া নির্ধারিত উনি আসামি বাকস কাদিয়া আর তেসা দহি কানা যাহা তো আবু বাংলাদেশম রেন সন্তান চিতান রে ওরা কোকো রপুর তাকুয়া আবু করেন বহু বিটি কুহ মানে অডি বেবড়ি কাতে নির্যাতন কাতে কোড়া খুব লাগা নিরে কুয়া ওনা বদলতে তিহলে নডালে যাওয়া তো নন্ডে যাহা প্রতিনিধি যাহা নন্ডে এসপি কানাই নন্ডে চেয়ারম্যান কিরা তিহিন দনি আপে চে আপে আপডেট সে জবাব সে এম কি বানি আরিয়া আলে জাহানু এসপি তে আলে মেমোরান্ডাম লে এমা দিয়া উনান জাহা আলে রিপ্লাই এম লিয়া উনান দা ঠিক দিয়া আপে জাহানু আই আপে দবি সকাম পে চ্যালেঞ্জ করা দবি সকাম নো আ যেহেতু উনা তো হানা দক্ষিণ বঙ্গ রে আনা ওকা জায়গা না এড্রেস নিতম তে হানা মেমোরান্ডাম এমা কানা উকু উনা জায়গা রে ফরওয়ার্ড করতে বলা এ তো মিটে বাঙালি হরা আবু নিয়ে সাকামে বুন মেল লাখাই যাহা নিউ এসপি আন্ডার তনে গান এলাকা পড়া কানা তো নিয়ে করনা সুরক্ষিত চে লাখা তেহে দড়ে আগু কোয়া নিদা নিউ যাহা তিরে কো হাজু চলা রে জানা যদি দিক্কত হলে কা চে স্টেপ জানা কো কানা জানা লৈ লেদা সব এই নাগে নে এসপি সাহেব লৈ কিদা যাহা দ উনি মেন কিদা আপে যাহা দ হয়তো নো রৈগন সাব ডিভিশন রে হয়তো মনে গটে গান ব্লক কিংবা থানা মেনা আ নোয়া পরে যদি সন্তাড় কোয়া কিংবা এন্নানে জতি কোয়া যদি জাহাল খান যদি কোনো সমস্যা যদি তাহান খায় উনি নোয়াগেলে কিতা উনি মেন কিতা যাহা সমস্যা তাহান তার খায় মানে হই খাতে অল তো খাতে এম তো কা আলে প্রশাসন তরফ খন নোয়া আলেলে তদন্ত কাটা লাই নেলা রাবাং কষ্ট কি ভালো সাহায্য তো পাওয়া তালা খায় তো ঠিক আছে আদে আই মাসরা আলে দিরে রাগা পতে আলে আই না যে নিজে রাখা মানবিকতা নৈতিকতা স্মরণ করে আজকে এই ডেপুটেশনে আজকের এই আন্দোলনে যোগদান করেছেন তার জন্য প্রশাসনকেও ধন্যবাদ জানাই। ওনারা আমাদেরকে সম্পূর্ণভাবে সফলভাবে আমাদের সহযোগিতা করেছে। রায়গঞ্জ আন্দোলন যেখানে পুলিশ প্রশাসন অনেক সক্রিয় ভূমিকা পালন করে দোষীদের অতি দ্রুত অ্যারেস্ট করে এবং দেড় বছরের মধ্যে তার বিচার হয়ে তাদের শাস্তি দেওয়া হয়। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের কাছে এবং বর্তমানে যে সিবিআই আজকে ইনকোয়ারি করছে ওনাদের সকলের কাছে এটাই অনুরোধ থাকছে। আমাদের কাছে এই ঘটনার অনেকগুলো ক্লু রয়েছে, সেই ক্লুতে অতি শীঘ্রই যেন দোষীদের অ্যারেস্ট করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা আন্দোলন করছি ঠিকই আছে, কিন্তু আন্দোলনের আমাদের প্রটেস্টের মাঝে আমরা যেন আমাদের যারা সুরক্ষা দিচ্ছেন বা আমাদের এই আন্দোলনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করছেন তাদেরও যেন আমরা ক্ষতি না করি। আমরা দেখলাম এক মহিলা কনস্টেবলের চোখে লেগেছে, সত্যি এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই না আমরাও নিজেদের মানবিকতা ভুলে যাই, হারিয়ে ফেলি। এর সঙ্গে আজকে এক দুঃখজনক ঘটনা বলবো, আজকে আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি, আজকে আরজিকর ঘটনা বা আমাদের ট্রাইবাল যিনি যার সঙ্গে দুর্ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে বা আরও বিভিন্ন জায়গায় ঘটছে বা ঘটে চলেছে যাতে আগামী দিনে সেই ঘটনা না ঘটে। কিন্তু এখানে দেখছি আজকে রায়গঞ্জ থানাতেই আমাদের এক মহিলার সঙ্গে মহিলা পুলিশই দুর্ব্যবহার করছে, মহিলাকে যেভাবে অপমান করছে সেটা খুবই নিন্দনীয়। আজকের ঘটনায় বলছি আমরা চাইবো আজকের এই ডেপুটেশনে এই টপিকটা আমরা এসপি স্যারকে তুলে ধরবো এবং ইমিডিয়েট আজকে এটা যেন অ্যাকশন নেওয়া হয়। কী বিষয় না বিষয় সেটা আমরা সরাসরি এসপি স্যারকে জানাবো। তো এখানে আমাদের যারা নেতৃত্ব ভিতরে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ থাকছে এই টপিকটাকে সিরিয়াসলি নেবেন। আজকে আমরা ডেপুটেশন করছি অথচ আমাদেরই কিছু লোক তাদের এখনও নিচু চোখে বা অপমান করছে, এটা সত্যি সত্যি একদম নিন্দনীয়।
এখানে মনে হচ্ছে আমার এক কথা মনে আছে, এক অফিসার বলেছিলেন এখন থেকে 4 বছর আগে, যে আমরা জানি যে আদিবাসীরা বা জনসাধারণরা আন্দোলন করতে আসে, আসে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে, এখানে এসি রুমে ঢুকে এসির হাওয়া খেয়ে এক কাপ চা খেয়ে তারপর বিড়ালের মতো মিয়াও 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 করতে চলে যায়, ভুলে যায়। এইবার কিন্তু এই ভাবনা চিন্তা মাথা থেকে বের করে ফেলুন। আমরা এবার সচেতন হয়েছি, আমরা জাগ্রত হয়েছি, আপনাদের এই ব্যঙ্গ জাতীয় কথা আমাদের সচেতন করে ফেলেছে। আমরা কোনো কুকুর নই, আমরা কোনো হাতি নই, আমরা মানুষ। আমরা জানি আমাদের অধিকার কি, আমরা জানি আমাদের মানবিকতা কি। আমরা যদি হাত জোড় করে রিকোয়েস্ট করতে জানি, অনুরোধ করতে জানি, সেই হাত উল্টে দিয়ে গলা ধরতেও জানি। এবার গলা ধরার কথা কার কথা বলছি, বলে সমাজদার কেউ ইশারাই কাফি হ্যায়। আর দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য, এতটুকুই বলবো প্রশাসন যেভাবে আপনারা সহযোগিতা করছেন আগামী দিনে সেইভাবে সহযোগিতা করবেন, আপনাদের সেই ক্ষমতাকে অপব্যবহার করার চেষ্টা করবেন না। আপনারা যদি নিজের ক্ষমতাকে নিজের পদকে যদি অপব্যবহার করার চেষ্টা করেন, তাহলে আমাদের মতো অনেক নেতৃত্ব বা আমাদের পরে অনেক নেতৃত্ব সামনে চলে আসবে, আপনাদের সেই পদ আপনার পদের জায়গায় থেকে যাবে, আপনার সেই দম্প জায়গায় থেকে যাবে, কিন্তু ইতিহাসের বুকে আপনার নাম উঠে যাবে। আমরা যদি হাত জোড় করে রিকোয়েস্ট করতে পারি, আমরা হাতে হাতিয়ার নিয়ে লড়তে পারি, আমরা লড়ার জন্য প্রস্তুত। এই আন্দোলন শুধু আজকে সমাপ্ত হবে তা নয়, এর বিচার সহ আগামী দিনে যদি এরকম কোনো পুরনো ঘটনা ঘটে, তাহলে আর আন্দোলন নয়, সরাসরি হাতিয়ার উঠিয়ে আমরা নিজেরাই নিজের হাতে আইন তুলে নিয়ে বিচার করতে বাধ্য হব। আর কতদিন আমরা এইভাবে হাত জোড় করবো, কতদিন আপনার কাছে ডিপ্রেশন দিয়ে থাকবো? মনে হচ্ছে আপনাদের কাছে আমরা ভিক্ষা চাইছি, নিজের মা বোন নিজেদের জন্য অধিকার চাওয়া, নিজের সেফটি চাওয়া, নিজের সুরক্ষা চাওয়া, কি এটা ভিক্ষা? সত্যি নিজেকে ভাবতে লজ্জা লাগে। আপনার এখানে যেখানে আপনি যারা সার্ভিস করেন, আপনি ভাবুন তো, আপনি পুলিশ সার্ভিস করেন, আপনার আমাদের অনেক মহিলা কনস্টেবল আছেন, মহিলা অফিসার রয়েছেন, বা আপনার যারা পুলিশে রয়েছেন বা আদার্স ডিপার্টমেন্টে যারা রয়েছেন, আপনারা ভাবুন তো, আপনাদের মা বোন আপনাদের স্ত্রীর সঙ্গে বা আপনাদের নিজের যারা ডিউটি করছেন আপনাদের সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটে আপনার কেমন লাগবে, আপনার পরিবার সঙ্গে ঘটে কেমন লাগবে? হয়তো এমনও তো হতে পারে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কর্মচারীদের সঙ্গে নিজের সঙ্গে অন্যায় হচ্ছে, তারা প্রতিবাদ করতে পারছে না। না, গর্জে উঠুন, আপনি সহ্য করলে যে অন্যায় করছে তার জিভ লম্বা হয়ে যাবে, তার হাত লম্বা হবে, তার লালসা বেড়ে যাবে, তার সাহস বেড়ে যাবে। আপনি শুরুতে তার হাত কেটে দিন, তার মাথা কচলে দিন, দরকার পড়লে তাকে ফাঁসি কাটে ঝুলানোর ব্যবস্থা করে দিন। আর নয়, আমরা আর সহ্য করছি না, সহ্য করবো না। এই ডেপুটেশনের পর যেন আগামী দিন আর আমাদের ডেপুটেশন দিতে না হয়, এটা পুলিশ প্রশাসন প্রশাসন আপনারা ভালো করে মনে রাখবেন। বারবার বলে দিচ্ছি, আমরা ধৈর্যের সীমার লাস্ট মুহূর্তে চলে এসেছি। আর আদিবাসীদের একটা কথা বলা হয়, বুঝলে আমরা খুব সহজে, না বুঝলে কিন্তু যতই বোঝানো হোক আমরা বুঝি না। যাই হোক, আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই আপনাদের সকলকে ভুল জোহার সংগ্রামী জোহার জানিয়ে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।